নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। আজ 29শে শ্রাবণ 1431, ইংরেজির 14ই আগস্ট 2024, আজ বুধবার। আজ নবমী থাকবে সকাল 5টা 55 মিনিট পর্যন্ত, পরে দশমী। আজ অনুরাধা নক্ষত্র থাকবে দিবা 9টা 10 মিনিট পর্যন্ত, পরে জ্যেষ্ঠ নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছেন, জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ দেবগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন। যে সকল জাতক জাতিকা দিবা 9টা 10 মিনিটের পর জন্মগ্রহণ করছেন, তাদের রাক্ষসগণ বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছেন। মৃতের দর্শক বন্ধু, যারা আজকে দেহ রাখছেন, মৃতের দোষ নেই, যাত্রা আজকে শুভ, তবে উত্তরে দক্ষিণে ও পূর্বে যাত্রা নিষেধ। আবার সকাল 5টা 55 মিনিটের পর উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ। দিবা 8টা 29 মিনিটের পর কোনো প্রকার যাত্রা নেই। আবার দিবা 10টা 6 মিনিটের পর পুনঃ যাত্রা শুভ, তবে উত্তরে দক্ষিণে ও পূর্বে নিষেধ। দিবা 2টা 18 মিনিটের পর পুনঃ যাত্রা নেই। চলুন দেখে নিই শুভকর্ম। আজকের শুভকর্ম সকাল 5টা 55 মিনিটের পর দিবা 2টা 18 মিনিটের মধ্যে। অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, কুমারী নাসিকাভেদ ইত্যাদি শুভকর্মাদি আপনারা করতে পারেন। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত আর অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে হস্তবিচার বা হরস্কোপ বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আপনি অনলাইনে আপনার হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিন্তু কিভাবে আপনি অনলাইনে হস্তবিচার বা হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে দেখছেন 9932106280 নাম্বারটি, এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হতে পারে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও খুব সাবধানে থাকতে হবে মেষ রাশি জাতক জাতিকাদের। যে কোনো ধরনের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যে কোনো ধরনের ক্ষতি কিন্তু আপনাদের হতে পারে, খুব সাবধানে থাকতে হবে মেষ রাশি জাতক জাতিকাদের। যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, অবশ্যই আপনারা কর্মে মনোসংযোগ বজায় রাখুন, তা না হলে কর্মস্থানেও আপনারা সমস্যায় পড়তে পারেন। তবে ব্যবসায়ীদের মোটামুটি ব্যবসার উন্নতি হতে পারে। বিদ্যার্থীদের, মেষ রাশির বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন আছে। মনে রাখবেন, সমগ্র মেষ রাশি জাতক জাতিকাদের আজকে একটা ক্ষতি, বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই সজাগ সচেতন আপনাদের থাকতে হবে। প্রত্যেকটি মেষ রাশি জাতক জাতিকাদের বলবো, আপনারা অবশ্যই আজকে দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বিষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। বিষরাশির না হওয়া কাজগুলো আজকে হবে, অর্থাৎ আপনার কোনো কাজ আটকে ছিল, হচ্ছিল না, কোনো সমস্যা ছিল, সেগুলো আজকে সমাধানের পথে এগোবে। বৃষরাশি জাতক জাতিকাতে যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার রিলেশনে আছেন, আপনাদের প্রেমের সফলতা পেতে চলেছেন। তবে বৃষরাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, সজাগ সচেতন থাকুন। সরকারি দপ্তরে যারা আছেন তাদের দিনটি মোটামুটি শুভ বলা যায়। ব্যবসা যারা করেন বৃষরাশি, ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। বৃষরাশি যারা উচ্চ শিক্ষায় পড়াশোনা করছেন, হায়ার এডুকেশনে, আপনাদের আজকে এডুকেশনে সফলতা প্রাপ্তি যোগ রয়েছে। সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যায়, শুভ ফল প্রদান হবে আজকের দিনে আপনাদের। সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো করে দেখে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভময় দিন বলা যেতে পারে। আজকের দিনে আপনাদের শুভ ফল
প্রাপ্ত হবেন। মিথুন রাশি যারা দাম্পত্য জীবনে আছেন, দীর্ঘদিনের সমস্যা চলছিল, আজকে সব সমস্যা মিটে আপনারা শান্তির পথে এগোবেন। মিথুন রাশির দাম্পত্য জীবনে সুখ শান্তি আজকে বজায় থাকতে চলেছে, পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে। বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের আজকে পদোন্নতির যোগ রয়েছে মিথুন রাশির। মিথুন রাশির যারা বেকার রয়েছেন, কর্মের সন্ধান করছিলেন, আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ আজকে তৈরি হয়েছে। তবে মিথুন রাশির যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। যারা রাজনীতি করেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন মিথুন রাশির, আপনাদের আজকে সজাগ সচেতনতার বিশেষ একটা প্রয়োজন রয়েছে। যারা ব্যবসা করছেন মিথুন রাশির, ব্যবসায়ীদের আজকে মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে মিথুন রাশির বিদ্যার্থীদের কিন্তু আজকে শুভ ফলপ্রাপ্তি হবে। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে খুব একটা ভালো যাবে না, দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা দেখা যেতে পারে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে কর্কট রাশি। তবে কর্কট রাশি জাতক জাতিকাদের কষ্ট পাওয়ার আজকে দিন রয়েছে। আপনার নিকটতম লোক যার জন্য আপনি ভাবেন, এরাই কিন্তু আজকে আপনাকে কষ্ট দেবে, এর জন্য একটু খুব সাবধান এবং সচেতন থাকতে হবে, মানসিক প্রিপারেশন থাকতে হবে, কষ্ট পেলেও কষ্ট পাওয়া যাবে না। কর্কট রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, খুব মনোসংযোগ বজায় রাখুন কর্মে, তা না হলে কর্মস্থানে আপনার সমস্যা দেখা দিতে পারে। সরকারি ফার্মে যারা চাকরি করছেন, তাদের মোটামুটি শুভ বলা যায়, কিন্তু কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের মোটেই শুভ নয়, ব্যবসার আপনাদের আজকে সমস্যা তৈরি হতে পারে, তাই ব্যবসায়িক কাজে সজাগ সচেতন থাকবেন। কর্কট রাশির বিদ্যার্থীদের মনোসংযোগের একটা অভাব দেখা যাবে এবং মনের মধ্যে দুঃখ কষ্ট এর তাড়নাতেই আজকে আপনার পড়াশোনারও একটা ক্ষতি হতে চলেছে। সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং শনি মহারাজজিকে স্মরণ করুন। ওম সাম শনিশ্চরায় নাম মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে সিংহ রাশি। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ প্রচুর রয়েছে, অপ্রয়োজনীয় খরচ আপনার আজকে হতে চলেছে, তাই খরচের দিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, মোটামুটি শুভ, সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদেরও শুভ, তবে আয়ের তুলনায় আজকে ব্যয় কিন্তু আপনাদের বেশি হতে চলেছে। সিংহ রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়িকদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না, মোটামুটিভাবে যাবে, তবে ব্যবসা কাজে অবশ্যই মনোসংযোগ বজায় রাখতে হবে। সিংহরাশির বিদ্যার্থীদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে। সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে পুজো করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে, কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে কন্যা রাশির। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু, কোনো কিছু আপনারা আজকে পেতে চলেছেন। যারা বেকার রয়েছেন, চাকরি প্রাপ্তিও ঘটতে পারে, কর্মের প্রাপ্তি কর্মপ্রাপ্তি ঘটতে পারে, তাই আজকে আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে। শুধু আপনাদের দিনটিতে মনোসংযোগ সব কাজের মধ্যে রাখতে হবে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটিও শুভ, আপনাদের স্যালারি বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটিও আজকে শুভ দিন বলা যেতে পারে। কর্মস্থান থেকে আপনারা সুসংবাদ পেতে চলেছেন কন্যা রাশির সরকারি চাকরিজীবীরা। যারা ব্যবসা করছেন কন্যা রাশির ব্যবসায়ীদের শুভ, তবে যারা খাবারের ব্যবসা করছেন, যারা কাপড়ের ব্যবসা করছেন, যারা হার্ডওয়্যারসের ব্যবসা করছেন, যারা মেডিসিনের ব্যবসা করছেন, আপনাদের কিন্তু আজকের দিনে ব্যবসা ভালো লাভজনক হয়ে উঠবে। কন্যা রাশির ছাত্রছাত্রীদের আজকের দিনটি খুবই শুভ বলা যেতে পারে, পড়াশোনায় তাদের অনুকূল বাতাবরণ থাকবে এবং পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পেতে চলেছে। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন
আজকে সুখ শান্তি বিনষ্ট হতে চলেছে, সমস্যায় জর্জরিত হতে পারেন, পারিবারিক জীবনে সুসম্পর্ক নষ্ট হতে চলেছে, খুব সাবধানে থাকতে হবে। তুলা রাশির আজকে যে কোনো ধরনের সমস্যা 24 ঘন্টার মধ্যেই আসতে চলেছে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, আবার বন্ধু বিরোধ হতে পারে, মনোমালিন্য তৈরি হতে পারে, এইগুলো দিক থেকে আপনাদের আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। তুলা রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কিন্তু কর্মে মনসংযোগ বজায় রাখতে হবে, কর্মস্থানে আপনার সহকর্মী থেকে খুব সাবধানে থাকতে হবে। তুলা রাশি যারা সরকারি ফার্মে চাকরি করছেন, দিনটি মোটামুটি শুভ হলেও আপনাদের কিন্তু অবশ্যই সজাগ সচেতনতার বিশেষ প্রয়োজন আছে। তুলা রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায়িকদের মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে মনসংযোগের অভাব কিন্তু ব্যবসা কাজেও দেখা যাবে তুলা রাশির ব্যবসায়িকদের। তুলা রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অশুভ। এই অশুভ দিনের মধ্যেও কিছু কিছু দণ্ডে, কিছু কিছু পলে, কিছু কিছু সেকেন্ডে শুভ বাতাবরণ বইতে পারে, কিন্তু অশুভর পরিমাণটা বেশি, খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দুটো কাজ করবেন। প্রথম হচ্ছে দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করবেন, দ্বিতীয়টি হলো সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হলেও মনের মধ্যে একটা ডিপ্রেশন বা দুশ্চিন্তা সর্বদাই থাকবে, আর এই দুশ্চিন্তার জেরেই কিন্তু আপনার মানসিক অবস্থান আজকে ভালো থাকবে না। পারিবারিক সমস্যা দেখা যেতে পারে, তবে কর্মে মনসংযোগের একটা বিশেষ অভাব দেখা যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের, ফলে কর্মস্থানে আপনাদের কিন্তু সমস্যায় জড়িয়ে যেতে পারেন। বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, সজাগ থাকুন, কর্ম নির্ভুলভাবে করার চেষ্টা করুন। যারা সরকারি ফার্মে চাকরি করছেন, খুব সজাগ থাকতে হবে, যে কোনো পেপারে না দেখে সিগনেচার করা বা না বুঝে কোনো স্টেটমেন্ট দেওয়া, এগুলো থেকে খুব সাবধান থাকতে হবে বৃশ্চিক রাশির সকল চাকরিজীবীদের। বৃশ্চিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হবে, তাই খুব স্থির মাথায় আপনাকে আপনার ব্যবসার কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। যারা পড়াশোনা করছেন বৃশ্চিক রাশির, সময় দিন এবং একাগ্রতা বৃদ্ধি করুন। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে শনি মহারাজজিকে স্মরণ করুন, জপ করুন, ওম শাম শনিশ্চরাই নমঃ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটিভাবে অতিবাহিত হলো, আজকে আপনাদের কিন্তু শত্রুতা বৃদ্ধি হতে চলেছে, তাই আপনার কোন ব্যক্তি আপনার শত্রুতা করবে বলা মুশকিল, তবে শত্রু আপনার আজকে বাড়তে চলেছে এবং শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। দাম্পত্য জীবনও খুব সাবধানে থাকতে হবে, অন্যের কথায় প্রভাবিত হয়ে আপনার দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের। যারা পারিবারিক জীবনটা মোটামুটিভাবে অতিবাহিত হলেও সমস্যা কিন্তু আসতেই পারে, সজাগ থাকা একেবারে প্রয়োজন রয়েছে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন ধনুরাশির, কর্মজীবন মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে সচেতন সজাগ থাকবেন, কর্মের স্থানে আপনি মনে রাখবেন আপনার আজকে সবাই শত্রু, তাই আপনি আপনার কাজ এবং আপনার দায়িত্ব ছাড়া অন্য কিছু ভাববেন না। যারা সরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার শত্রুতা করতে পারে, তাই ব্যবসার ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন হয়ে ব্যবসার কাজ এগিয়ে নিয়ে যেতে হবে ধনুরাশির। ধনুরাশির বিদ্যার্থীদের শুভ, বিদ্যার্থীদের পড়াশোনায় শুভ ফল লাভ হবে এবং পড়াশোনায় মনসংযোগ বজায় থাকবে। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা বগলামুখী মায়ের মন্ত্র জপ করে দিন শুরু করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। 11 বার জপ করুন, দেখবেন শত্রুর ক্ষতি থেকে আপনি কিছুটা হলেও নিস্তার পাবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হতে চলেছে মকর রাশির। মকর রাশির আজকের দিনটি অশুভ, তাই খুব সাবধানে থাকতে হবে, আপনার শুভ কাজে বাধা আসবে এবং আপনার চলতি পথেও সমস্যা দেখা যেতে পারে।
মকর রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের অতীব সজাগ থাকতে হবে, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, তাই কর্মক্ষেত্রে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে। যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে মকর রাশির। মকর রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কিন্তু দিনটি খুব ভালো যাবে না, ব্যবসা কাজে মনোসংযোগের বিশেষ প্রয়োজন রয়েছে। তবে মকর রাশির বিদ্যার্থীদের জন্য কিন্তু আজকের দিনটি শুভ বলা যেতে পারে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে শান্তি আসবে, শান্তি ফিরে পাবেন, শান্তি মনোভাব তৈরি হতে চলেছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটিও কিন্তু আজকে আপনাদের অনুকূলে থাকবে। সরকারি চাকরিজীবীদেরও দিনটি শুভ, যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরাও আজকে লাভবান হতে চলেছেন কুম্ভ রাশির। এক কথায় কুম্ভ রাশি জাতক জাতিকাদের মনের দিক থেকে শান্তি, কর্মেও শান্তি। তবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যাবে, তাই কুম্ভ রাশির বিদ্যার্থীদের অবশ্যই পড়াশোনায় মনোসংযোগের বিশেষ প্রয়োজন রয়েছে। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই আজকে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মীন রাশির। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভময় দিন বলা যেতে পারে। মীন রাশি যারা অবিবাহিত ছেলে মেয়ে রয়েছেন আপনাদের বিবাহের শুভ যোগাযোগ ঘটতে চলেছে। মীন রাশির বেকারদেরও কর্মপ্রাপ্তির শুভ যোগ দেখা যাচ্ছে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের পদোন্নতির যোগ রয়েছে মীন রাশির। মীন রাশির যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি মোটামুটিভাবে অতিবাহিত হবে। তবে মীন রাশির ব্যবসায়ীদেরকে আজকে খুব ভাবিয়ে তুলবে ব্যবসা নিয়ে আপনাদের খুব ভাবনা হবে, খুব প্ল্যানিং হবে, পরিকল্পনা হবে এবং ব্যবসার কাজে আগামী দিনের জন্য একটা সুগঠিত পরিকল্পনা কিন্তু আপনারা তৈরি করতে চলেছেন। মীন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে স্নান করে দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। দর্শন তো এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক বন্ধু, চলে এসেছি প্রশ্ন উত্তর পর্বে। আজকে কলকাতা বারাসাত থেকে শ্যামলী দাস, তিনি জানতে চেয়েছেন তার রাশি কী। শ্যামলী দেবী, আপনার রাশি হলো তুলা আর আপনার লগ্ন হলো কর্কট। ভালো থাকবেন। আপনারাও যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই 9932106280 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম, আপনার জন্মসময়, জন্ম জেলা এবং আপনার জন্ম তারিখ, আপনার পোস্টাল অ্যাড্রেস পাঠিয়ে দিন এবং কী জানতে চাইছেন সেটা পাঠিয়ে দিন। হ্যাঁ, আপনারা মনে করতে পারেন যে পাঠিয়েছি তো এখনও তো বলছেন না আপনি, না ঠিক তা নয়, আসলে আপনি যখন পাঠিয়েছেন আপনার আগের যেগুলো রয়েছে সেগুলো এক একটা করে বলা হচ্ছে। দেখতে থাকুন প্রতিদিনের রাশিফল, নিশ্চিত আপনার প্রশ্নের উত্তরও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দর্শক, আপনারা যদি আমার কাছে আসতে চান স্ক্রিনে যে নাম্বার দেখছেন 9932106280 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন। দর্শক, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। এছাড়া যারা অনেক দূরে আছেন আসতে পারছেন না, আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। ভালো থাকবেন, আর ভালো থাকার জন্য সর্বোপরি যেটা আপনাদের করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস এ তিনটি রাখুন, দেখবেন জীবনে আপনার সফলতা আসবেই আসবে। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।